আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হলো, ভিডিও তৈরি করতে হলে আমরা অনেক প্রক্রিয়া বেছে নিই, কিন্তু তার মধ্যে যেটা না করলেই নয়, যে সেটিংটা না করলেই নয়, সেটা হচ্ছে অডিও ডিভাইসগুলো সেট আপ করা। আপনারা জানেন যে ভয়েস পারফরমেন্স ভালো রাখলে ভিডিও কোয়ালিটি ভালো হবে, তাই অডিও সেট আপ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটার বা ল্যাপটপে আমরা উন্নত মানের মাইক্রোফোন অ্যাড করি, কিন্তু কিছু সেট আপের জন্য মাইক্রোফোনের ভালো পারফরমেন্স পায় না। তো আমরা দেখব যে কীভাবে কম্পিউটার বা ল্যাপটপে রেকর্ডিং ডিভাইস বা মাইক্রোফোনগুলো অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। সার্চ অপশনে গিয়ে লিখবেন যে কন্ট্রোল প্যানেলে যাবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আমরা যেহেতু সাউন্ড অপশনটা সেটিং করব, সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশনটা আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনটি সেট আপ করা আছে। তো আপনারা সেট আপ না করলে এখান থেকে সেট আপ করে নেবেন। তো এখানে আমি এই মাইক্রোফোন অপশনটিতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর জেনারেল অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমার মাইক্রোফোনটি অ্যাড করা আছে। লেভেল অপশনটা দেখতে পাচ্ছেন 100 করা, এখান থেকে একটু কমা নেবেন, 100 আছে 75 দিই। মাইক্রোফোন বুস্ট টু দিলাম 79। এখানে অ্যাডভান্স অপশন আছে, দেখবো আমি এটা কী কী অপশন আছে। তো এখান থেকে শুনলো বিট না দিয়েছে, বিট উপরে যেটা হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে চাইলে হাই কোয়ালিটি দেবেন। সাউন্ড অপশনে এখানে কোনো ইয়া করতে হবে না, সিমটা ওকে করে দিবেন। তারপর রেকর্ডিং অপশনে যাই, কী অপশন আছে দেখলেন আমার মাইক্রোফোনটি সিলেক্ট করা আছে। মাইক্রোফোন অপশন তো যেহেতু সিলেক্ট করা, লেভেলটা দেখি, এখানে আরেকটা অপশন আছে, এখানে যে আমার মাইক্রোফোনটি 53 আছে, এখানে আমি বাড়াই দিব তো 75। মাইক্রোফোন বুস্ট আছে 20, এটা 20 রাখলে ভালো ভালো অডিও রেকর্ড করার ক্ষেত্রে ভালো হয়। এখন দেখি অ্যাডভান্স অপশনে কিছু সিলেক্ট করতে হবে, এটা 48,000 করে দিলি ভালো হবে। তো ওকে করি, এখানে মোটামুটি সাউন্ড অপশনটা সিলেক্ট করা হয়ে গেছে, ওকে করলাম, এখানেও সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি এখানেও ওকে করে দিলাম। তো মোটামুটি সাউন্ড অপশনটা সিলেক্ট সেট আপ করা হয়ে গেছে। এখান থেকে আরেকটা অপশন আপনাদের সিলেক্ট করতে হবে, স্পেস রিকগনাইজ, এসে বলছে স্পেস রিকগনাইজে আমরা যাব। তো এখান থেকে সেট আপ মাইক্রোফোনে ক্লিক করব। সেট আপ মাইক্রোফোন থেকে আমার যেহেতু এরকম একটা মাইক্রোফোন অ্যাড করা আছে, সেহেতু হেডসেট মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করে দিবেন, তারপর দিবেন নেক্সট। তো এখন সেট আপ ইউর মাইক্রোফোন, তো আমার মাইক্রোফোনটি সেট আপ হয়ে গেছে, ওকে নেক্সট। এখানে কিছু নেক্সট অপশনটা দেখাচ্ছে না, একটু পরে নেক্সট অপশনটা দেখাবে, তো আমি নেক্সট অপশনটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনারা, ইউর মাইক্রোফোন ইজ নাও সেট আপ, আমার এই মাইক্রোফোন সেট আপ করা অলরেডি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আশা করছি সবাই ভিডিওটি উপকার লাগবে। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।